আজ আমি রিয়েলমি এক্স সেভেন ম্যাক্স 5G যে ফোনটা নতুন বেরিয়েছে সেটা আনবক্সিং করছি। যেহেতু নতুন চ্যানেল, কোনো ফোন আমার স্পন্সর আসেনি, তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই ফোন আসলে এটা দিয়ে করা হবে। ভিডিও করা হচ্ছে সেই জন্য অনেক কিছু ভুল হতে পারে, ভুল করে দিলে ক্ষমা করে দেবে। বেশি না কথা বলে শুরু করা যাক। ফোনের প্রথমে স্পেসিফিকেশানটা দেখে নেওয়া যাক। যেহেতু আমাদের মোবাইলের ক্যামেরাটা বেশি পছন্দ, সেই জন্য আমরা আগে ক্যামেরাটা দেখে নিই। এর ফ্রন্ট ক্যামেরা হলো 16 MP। এই ফোনে সোনির 64 MP ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে। সেকেন্ড ক্যামেরা 8 MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 MP মাইক্রো লেন্স। চার্জারটা 50 ওয়াটের সুপার ডার্ট চার্জার দেওয়া হয়েছে এবং 4500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। 50% চার্জ কমপ্লিট হয়ে যাবে জাস্ট 16 মিনিটের মধ্যে। মোবাইলটির জিনিসটা আমার খুব ভালো লাগলো যে 50% চার্জ মাত্র 16 মিনিটের মধ্যে হয়ে যাবে, কারণ অনেক হয়তো তোমার কোনো যাওয়ার প্রয়োজন হলো 50% চার্জ মাত্র 16 মিনিটেই তুমি দিয়ে নিয়ে চলে যেতে পারলে। এখানে 120Hz সুপার অ্যামোলেড ফুল স্ক্রিন দেওয়া হয়েছে। ফোনটি দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এখানে ফুল HD ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি গেমিংয়ের জন্য খুব ভালো, কারণ এখানে প্রথম ইন্ডিয়া ফার্স্ট ডাইমেন্সিটি 1200 5G প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে। 2.5 mm সুপার স্লিম 79 সুপার লাইট মোবাইল। ফোনটা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, সহজে এটা ভাঙবে না, মানে তুমি এখানে যতই গেম খেলো এটা সহজে গরম হওয়ার নয়, কারণ এখানে স্টেনলেস স্টিল ভ্যাপর কুলিং ব্যবহার করেছে। আপ টু 15°C রিডাকশান ইন কোর টেম্পারেচার। তোমরা দেখতেই পাচ্ছ ফোনটা 3 রকম কালারে আসছে, হোয়াইট, গ্রে এবং ব্ল্যাকে আসছে। ফোনটা 2 রকম ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে 8128 আর একটা হচ্ছে 12256 GB। 8128টার দাম তারা রেখেছে 26,999 এবং 12256 GB-র দাম তারা রেখেছে 29,999। জানি ফ্রেন্ডস ভিডিওটা ভালো হয়নি, কারণ প্রথম যেহেতু ভিডিওটা একদমই ভালো হয়নি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক দাও এবং উৎসাহ পেলে আমি ভিডিও আরও ভালো করে বানানোর চেষ্টা করবো।